এই ময়ূরী, ওরা কি নিয়ে কথা বলছে রে? দেখ আবার কোনো ঘোটফোট পাকাচ্ছে, কাজ কি আর ওদের? অবশ্য কদিন ধরেই তো শুনছিলাম কি সব রিলিফ টিলিফ নিয়ে কাজকর্ম চলছে। এই দেখ না, দেখ ওই সেকশনের সব কটা ছেলে মেয়েকে ডেকেছে। অবশ্য ডাকবে নাই বা কেন, আমাদের ক্লাসের কেউ তো ওকে পাত্তাও দেয় না, তাই না? আরে নিজে খেতে পায় না, ওকে কে রিলিফ দেয় তার নাই ঠিক, ও চলেছে আবার অন্য কাউকে রিলিফ দিতে। আরে ভাই, আমাদের রিলিফে তো লেখাপড়া করছে, আর ওকে দেখ ছাড়তো, সব কিছু হচ্ছে নাম কেনার ধান্দা। ওই দেখ টাকা গুনছে, দেখ দেখ এ এত টাকা পাচ্ছে কোনখান থেকে রে? না মানে জোগাড় কে করে দিচ্ছে? ভিক্ষা করছে, বুঝতে পারছিস না, ভিক্ষা করছে। ও যা মেয়ে, ওর পক্ষে তো সবই সম্ভব, কোনো কিছু তো বাদ যায় না। দেখি না কালকে দাদাভাইকে হসপিটাল থেকে সোজা ওই বাড়িতে নিয়ে চলে গেল। ধীর, দাদাভাইটাকেও বলি আরে, শ্রেষ্ঠাদের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। দেখলি না কিরকম কেঁদে ফেলেছিল, কালকে তো বাড়িতে এসে এক মিনিট দাঁড়ালোও না। আর দাদাভাই ও তো রাতে বাড়িতে ফিরলো, বাড়ি কেউ ধরতেও পারে না। দেখিস দিয়া সব কিছু তোলা আছে, এর হিসেব একটা হবেই। বল কে দিয়েছে টাকাটা? আগে বল, তুই রাগ করবি না? আরে রাগ করবো কি করবো না সেটা পরের কথা, আগে তো বল কে দিয়েছে। আচ্ছা এতগুলো টাকা কে দিল সে নিজের নাম বলতে চায়নি? সে যদি নিজের নাম নাই বলতে চায় তাহলে তুই কার অ্যাকাউন্টে সেটা লিখে রাখবি? তোকে তো কিছু লিখতে হবে নাকি? আমি তো বুঝতে পারছি না যে নাম না বলার কি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় তার নাম প্রচার করলাম না, কিন্তু আমাদের তো জানতে হবে, আমাদের জানলে দোষ কোথায়? তোকে যখন জানাতে পেরেছে তখন আমাদের জানাতে অসুবিধাটা কোথায়? দেখ মোহন, তুই তো বুঝতেই পারছিস কার আর এত বড় মন আছে বল যে এতগুলো টাকা দিতে পারে। এসিপি স্যার? না এই এটা কিন্তু তুই ভালো বলেছিস, আর স্যারকেও তো একটা ফোন করতে হবে, ওনাকেও তো কিছু টাকা জোগাড় করে দিতে হবে আমাদের জন্য। তাহলে এই টাকাটা কে দিয়েছে, এই 1 লাখ টাকাটা? বাবা, 1 লাখ টাকা একবারে দিয়ে দিল, বিরাট মন বলতে হবে, মনে হচ্ছে মোহনের কোনো অ্যাডমায়ার। আহ বাজে কথা বন্ধ কর তো শাশ্বতী, আমি কিন্তু তোকে একটাই প্রশ্ন করছি, টাকাটা কে দিয়েছে উত্তর দে। শঙ্খ স্যার। হোয়াট? এই দেখ এই বান্ডিলটা পুরোটাই স্যারের। তোকে দিল আর তুই অমনি নিয়ে নিলি? এমনি কেন নিতে যাব, আমরা তো সবার কাছেই রিলিফ চাইছি, উনি তো আমাকে নিজে ফোন করে ডেকেছেন, আর আমি কিন্তু ওনার কাছে গিয়ে টাকা চাইতে যাইনি। ও তোকে দিল আর তুই নিয়ে নিলি, একবারও আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন মনে করলি না, একবার আমার সঙ্গে কনসাল্ট করলি না কেন? আচ্ছা দিলে কি হয়েছে মোহন, প্রবলেমটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের রিলিফে সবার টাকা আমরা অ্যাকসেপ্ট করি না, কেউ টাকা দিয়ে যাবে আর আমরা সেটা নিয়ে নেব তা হতে পারে না। মানে শঙ্কর স্যার যে কেউ হলেন নাকি, উনি তো সব ভালো কাজে টাকা দেন। তাহলে তোরাই কাজটা কর, আমি এর মধ্যে নেই। মোহর, স্যার যখন দিয়েই দিয়েছেন এখন আর কি করা যাবে বল? দেখ এখন যেটা করা যাবে সেটা আমিই করব, তোদের কাউকে কিছু করতে হবে না। বাবা, দাদা ভাই 1 লাখ টাকা দিয়ে দিল, বাবা শুনতেই তো পাচ্ছি সেটা, শ্রেষ্ঠা দিচ্ছে আর কত কিছু সহ্য করবে কে জানে, আমি এটাও বাড়তে পারবো, শ্রেষ্ঠা দিকেও জানাবো। দেখ শ্রেষ্ঠা দিকে নিয়েও তো আমি আর পাচ্ছি না। এই জেঠুমণি দাদা ভাইয়ের বিয়েটা কেন দিচ্ছেন আমি সত্যি বুঝতে পারছি না। আজকে দেখ দাদা ভাইয়ের তো সাহস হবে না যে জেঠুমণির মুখের ওপর বলবে যে ও বিয়েটা করবে না, আর তাছাড়া দাদা ভাই তো নিচে আমাদের সবার সামনে বললো যে তোমরা যা পারার করো, তাহলে এখন এখন কথা খেলাপ করছে কেন? আর তুই একবার শ্রেষ্ঠাদের কথা ভাবতো, শ্রেষ্ঠাদের কত আশা করে রইল, দুই বাড়ির তরফ থেকে বিয়ের কথাও দিয়ে গচ্ছে, দাদাভাই হুট করে বলে দিল যে বিয়ের কথা এখন তিনি ভাবছেন না। কেন ভাবছে না? আরে বাবা কেন ভাবছে না তা তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছি রে, বুঝতে পারছি বলেই আমার গাটা চলে যাচ্ছে, যে মেয়েটার দিকে আমরা ফেরেও তাকাই না, আমরা পাত্তা দিই না, অসম্পের চূড়ামণি একটা মেয়ে,
তার জন্য কিনা দাদা ভাই শেষটা দিকে ছাড়ছে? এর ফল কিন্তু ভালো হবে না। দেখিস দিয়া, আমাদের বাড়ির কেউ এই কথাটা কান দিয়ে পর্যন্ত শুনবে না, দেখে নিস। কোথায় যাচ্ছ? কেন বলো তো? উমা, এখন তো ক্লাস রয়েছে, ক্লাস না করে কোথায় যাচ্ছ তুমি? ডক্টর শঙ্কর রায়চৌধুরীর চেম্বারে। এই তুমি কথায় কথায় দাদা ভাইয়ের চেম্বারে যাও কেন বলো তো? মানে কিসে এত দরকার? দরকার আছে বলেই যাচ্ছি। যদি জানতে চাও কেন যাচ্ছি তাহলে চলো আমার সঙ্গে। তোমাদের তো কাজই লোকের মাথায় হাত বুলিয়ে টাকা জোগাড় করা। তা শুনলাম নাকি দাদা ভাইয়ের কাছ থেকে 100,000 টাকা চাঁদা নিয়েছ, তাই নাকি? তোমার লজ্জা করে না? না না, মানে একটুও লজ্জা করে না? তুমি জানো দাদা ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তা সত্য, তা সত্য। দেখ সারাক্ষণ লেজুড়ের মতো পড়ে রয়েছে। তুমি দাদা ভাইকে হসপিটাল থেকে আমাদের বাড়িতে না এনে সোজা ফ্ল্যাটে নিয়ে চলে গেলে কেন? আমাদের বাড়িতে সবাই ওয়েট করছিল। বাহ, ভারী অসভ্য বেহায়াত মেয়ে তুমি একটা। খবরদার বলছি, না জেনে একদম কথা বলবে না। আচ্ছা, তোমাদের কে বলেছে বলো তো যে তোমাদের দাদা ভাইকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম? তোমাদের দাদা ভাই কচি খোকা নাকি যে তাকে হাত ধরে নিয়ে যেতে হবে? বোকা বোকা কথা বলছো? তোমাদের দাদা ভাই নিজে গিয়েছিলেন, ওটা ওনার মা বাবার ফ্ল্যাট। ওমা, তাই? তা যদি সেটাই হয় তো তুমি সেখানে আছো কেন? তার কৈফিয়ত আমি তোমাদের দেব না। যারা রেখেছে তারা জানে, দরকার হলে তাদের কাছ থেকেই জেনে নিও, বুঝেছো? এই তোরা ওকে দেখলে সবসময় এরকম কেন করিস রে? তোদের সমস্যাটা কোথায়? এই যে আর একজন লেজুর এসে গেছে। হ্যাঁ হ্যাঁ জানি, তোদের কাছে বন্ধুত্ব মানেই লেজুর, ওই জন্য তোদের কোনো আসল বন্ধু নেই। আসলে তোরা মনে করিস ক্লাসের সবাই তোদের বন্ধু, কারণ ওরা তোদের ওই হ্যাঁতে হ্যাঁ করছে, তোদের সব কথা শুনছে, তোদের প্যাম্পার করছে। আসলে সেটা নয়, তোরা কলেজের মালিক পক্ষের মেয়ে, তাই তোদের একটু অয়েলিং করছে, আর কিছু না। একদিন না সময় এলে তোরা ঠিক বুঝতে পারবি যে তোদের ক্লাসে না কেউ পছন্দ করে না, তোদের কেউ বন্ধুও নয়। না তোকে এটা এক্সপ্লেন করতে কে বলেছে এখানে? ভাই বেকার বেকার এখানে ফোকরদালি মারতে এসছিস কেন জানা? সত্যি বাবা, কোনো কাজ নেই, চলে এসছে ড্যাং ড্যাং করতে করতে। এই যা তো, যা 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 নিজের কাজে যা। এই শোন, তোরা যদি আমার বন্ধুকে আর অপমান করিস আমি আবার আসবো, আর বারবার আসবো। আর মনে রাখবি এই জায়গাটা না তোদের কেনা নয়। আর মোহন, তুই এদের সাথে ফালতু কথা বাড়াচ্ছিস কেন বলতো? কথা তো তুই বাড়াচ্ছিস শাশ্বতী, কোথায় কতটা কথা বলতে হয় সেটা এখনো শিখিসনি দেখছি। তোরা ওয়েট কর, আমি আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করতে আসতে হল। যেটা বলার আছে সেটা বল, আমি এখন ব্যস্ত আছি দেখতে পাচ্ছ। জান, আপনার ব্যস্ত সময় নষ্ট করার জন্য আমি এখানে আসিনি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? হ্যাঁ, আপনার অনেক টাকা থাকতে পারে, আমি কি একবারও বলেছি সেই টাকা আমার দরকার? আমি কি একবারও বলেছি আমাদের রিলিফ আপনার টাকা ছাড়া হবে না? মানে? মানের কিছু নেই, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। যদি দান করতেই হয় তাহলে কাউকে না জানিয়ে দান করবেন। তুমি কি বলতে চাইছো? যা বলার পরিষ্কার করেই বলছি, আমাদের রিলিফে আপনার টাকা লাগবে না, আপনার টাকার কোনো প্রয়োজন নেই। আগে মানুষকে মানুষ ভাবতে শিখুন, তারপর দান করবেন। শুধু শুধু নাম কেনার জন্য দান করবেন না। তোমার স্বাস্থ্য বড় মন্দ নয়, তুমি আমারই চেম্বারে ঢুকে আমাকে এই ধরনের কথাবার্তা বলছো, এর মধ্যে সাহসের কি আছে? সত্যি কথা বলতে ভয় পেয়ে তো কোনো লাভ নেই। মোহর, তুমি কিন্তু ভুল করছো। ভুল আমি করি, ভুল করেছেন আপনি, আর ক্রমাগত করে যাচ্ছেন। আমি কিন্তু আবার কোনো ভুল করিনি, এবার ভুলটা কিন্তু তুমি করছো। বললাম তো আমি কোনো ভুল করছি না স্যার। এটা রাখো মোহর, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। রিলিফের কাজে যে কেউ টাকা দিতে পারে, তাই আমি টাকা দিয়েছি।
কে দেবে বা দেবে না সেটা ডিসাইড করা তুমি কে? এটা আমি অর্গানাইজ করছি স্যার, তাই কার কাছ থেকে টাকা নিতে হবে আর কার কাছ থেকে নিতে হবে না তাতে আমি ডিসাইড। আপনার টাকায় আমাদের রিলিফের কাজ হবে না।